What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমেনাস কিচেন থেকে আমি আমেনা বলছি। আজকে আমি চিংড়ির একটি রেসিপি করেছি, চাইনিজ রেসিপি বলতে পারি। চিংড়ির সস বা চিংড়ি কারি যেটাই বললি না কেন, পর্ন কারি, সেই রেসিপিটি আমি আমার মতো করে রান্না করেছি। সো ভিউয়ার্স, আমার রান্নাটি দেখতে পুরো ভিডিওটি দেখুন ভিউয়ার্স, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। চলুন আমার রান্নার প্রসেসটি দেখে নিই। সো ভিউয়ার্স, আমি এখানে কারি করার জন্য হাফ কেজি পরিমাণ আমি চিংড়ি মাছ নিয়েছি। আমি মাঝারি আঁচে নিয়েছি। আমি মাছগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি, কেটে বেছে ধুয়ে নিয়েছি ভিউয়ার্স। এখন আমি ভিউয়ার্স একটা প্যানের মধ্যে আমি হাফ কাপের থেকেও কিছুটা কম তেল নিয়ে নিয়েছি। এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। আমি পেঁয়াজটাকে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করে। দেখুন ভিউয়ার্স, পেঁয়াজটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এখন হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচের থেকে কিছুটা কম আমি রসুন বাটা দিয়ে নিচ্ছি। আমি কিছুটা রাস্তা মিডিয়ামে রেখে রান্না করছি। আমি মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। আদার একটা খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসছে। আমি মোটামুটি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, হাফ চামচ করে কিছুটা কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করিনি। মশলাটাকে আমি মাখিয়ে নিয়েছি, আমি সামান্য একটু ভেজে নিয়েছি। এরপর যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি কেটে রেখেছিলাম, ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম। চিংড়ি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর যে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, এই পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি ভিউয়ার্স। চিংড়ি মাছ যেহেতু খুব সহজে রান্না করা যায়, খুব তাড়াতাড়ি রান্না করা যায়, আর চিংড়ি মাছটা যদি একটু হালকা ভাজা যায় তাহলে আরও বেশি ফ্লেভার আসে। তো ভাজার জন্য আমি মশলাটার সাথে চিংড়িগুলোকে মিক্স করে কিছুক্ষণের মতো আমি কষিয়ে নিচ্ছি। আমি চুলাটা মিডিয়ামে রেখে মাছটাকে কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স। ভিউয়ার্স, আমার মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, কষানোর মধ্যেই মাছগুলো একদম কেমন সেদ্ধ হয়ে গেছে, একদম ভিতর পর্যন্ত। চিংড়ি মাছ যেহেতু খুব সময় লাগে না, আমি এটা খুব ভালোভাবেই মাছটা হয়ে যাওয়ার পর পর্যন্ত অপেক্ষা করলাম। আমার মাছটা একদম হয়ে গেছে, ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি সস দিয়ে দিচ্ছি। আমি টমেটো সস ইউজ করেছি, আপনারা চাইলে নিজেদের ঘরে বানানো সস ইউজ করতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ সস ইউজ করেছি।
আমি চিংড়িটাকে মিক্স করে নেছি সসের সাথে। যেহেতু এটা চাইনিজ কারি বা সস দিয়ে রান্না করা পণ, তাই আমি টমেটো সস ইউজ করলাম। এটার মজাটাই এই সসে, চিংড়ির মজাটা। যারা কখনো এই রেসিপিটি করে খাননি, মাসে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি সসটা দেওয়ার পরে 2-3 মিনিট রান্না করে নিচ্ছি ভিউয়ার্স। আমি পুরো চিংড়ি রান্নাটাই আমি একদম লো আঁচে করেছি। ভিউয়ার্স, আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি ভিউয়ার্স। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার রান্না। আমি খুব কম সময়ে অসাধারণ একটি রেসিপি রান্না করলাম চিংড়ি আর সস দিয়ে। চিংড়ি সস কারি বা যেটাই বলি না কেন, আমি সেই রেসিপিটি রান্না করেছি আমার মতো করে। এটা খেতে ভীষণ মজা, ভাত পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন ভিউয়ার্স। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, লাইক দিতে ভুলবেন না ভিউয়ার্স। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভিউয়ার্স করে ফেলুন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।